ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন টপিকের উপর স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা চেষ্টা করছি যে আপনাদের কাছে তুলে ধরার যাবতীয় লেটেস্ট টেকনিক্যাল এবং লেটেস্ট ব্র্যান্ডের নতুন নতুন যে সমস্ত কীটনাশক ছত্রাকনাশক ইত্যাদি বা অন্যান্য অন্য খাদ্য ফার্টিলাইজার যেগুলো মার্কেটে আসছে সেগুলো নিয়ে আমরা তুলে ধরার তো ফ্রেন্ডস আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা ভিডিও আমি আশা করব লাইক করুন যত বেশি লাইক করবেন তত বেশি আমাদের ভিডিওটা বিভিন্ন চাষি বন্ধুদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা সিনজেন্টা কোম্পানির আজকে পনেরো বছর ধরে চার হাজারের ওপরে ফিল্ড টেস্ট এবং দশ হাজারের ওপরে ল্যাব টেস্টের মাধ্যমে একটা প্রোডাক্ট কীটনাশক ইনসেকটিসাইড আপনাদের সামনে তুলে ধরছে যেটা হচ্ছে যে আইসো সিরাম এই আইসো সাইক্লো সিরামকে আজকে মার্কেটে দ্বারা দুটো ব্র্যান্ডে এনেছে এক হচ্ছে সাইমোডিস আর দুই হচ্ছে ইনসিপিও সাইমোডিস ইনসিপিও দুটোর কম্পোজিশন কিন্তু একই অর্থাৎ আইসো সাইক্লোসেরাম কিন্তু এখানে তফাৎটা হচ্ছে যে এখানে প্রতি এক লিটার পরিমাণ সাইমোডিসের মধ্যে একশো গ্রাম পরিমাণ আইসো সাইক্লোসিরাম বর্তমান রয়েছে আর এদিকে ইনসিপিওতে এক লিটার ইনসিপিও দ্রবণে আইসো সাইক্লোসেরাম রয়েছে দুশো গ্রাম অর্থাৎ এখানে ইনসিপিওর পাওয়ার হচ্ছে যে সাইমোডিসের চাইতে ডবল এখানে তারা এই সিনজেনটা কোম্পানি দুটো ব্র্যান্ডকে আলাদা আলাদাভাবে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছে কিন্তু এদের টোটাল টেকনিক্যালটা একই ফাংশানটাও মোটামুটি একই পাওয়ারটা একটা অর্ধেক একটার হচ্ছে দ্বিগুণ তো এক্ষেত্রে আমরা জানবো যে এদের কি কি কাজ রয়েছে কোন কোন ফসলে আমরা কোন কোন কীটের উপরে আমরা এটাকে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবো কি কি পরিমাণ ডোজ আমরা এটাকে প্রয়োগ করতে পারবো বাজারে এদের দাম কীরকম রয়েছে ইত্যাদি নিয়ে আমরা ডিটেলস আজকে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই আশা করব আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখানে ইনসিপিও হচ্ছে এসসি বা সাসপেনশান কনসেনট্রেট ফর্মে রয়েছে আর সাইমোডিস রয়েছে ডিসি বা ডিসপার্সেবল কনসেনট্রেট ফর্মে রয়েছে এর মোড অফ অ্যাকশান যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম নোভেল প্লিনাজনিল থ্রি সিক্সটি কনট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত উপায়ে কিন্তু এটা কাজ করছে আমরা যখন ফিল্ড এটাকে স্প্রে করছি গাছের ওপর টোটাল এটা ছড়িয়ে পড়ছে সুন্দরভাবে এবং এর খুব কুইকলি অ্যাবজর্পশন ক্ষমতা রয়েছে এটা খুব সহজে আপনার পেনিট্রেট করে যায় গাছের পাতার মোটামুটি ভিতরের স্তরে এটা কিন্তু সিস্টেমিক নয় কন্ট্যাক্ট উপায়ে কিন্তু কাজ করছে তবে এটা এত সুন্দরভাবে ছড়িয়ে যায় তাতে করে কি হয় এটা যখনই কীটগুলো গাছের ওপরে চলাফেরা করে তাদের পা দ্বারা এটা তাদের শরীরে প্রবেশ করে যায় এছাড়া কিটের ওপরেও যদি এটা ডাইরেক্ট পড়ে তাহলে কিন্তু তাদের স্কিন দ্বারা বা তাদের যে কোনো অংশ দ্বারা সেটা শরীরে অ্যাবজর্ব করে নেয় ঢুকে যায় সেক্ষেত্রে এদের টোটাল যে নার্ভাস সিস্টেমটা সম্পূর্ণ একেবারে কুইকলি ড্যামেজ হয়ে যায় কুইকলি ড্যামেজ হয়ে যাওয়ার ফলে তারা আর নড়াচড়া করতে পারে না সেখান থেকে পড়ে মাটিতে চলে আসে মাটিতে চলে আসার পর তারা খেতে পায় না খুব তাড়াতাড়ি মরে যায় এইভাবে এই আইসো সাইক্লোসেরাম কাজ করছে আজকে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিগুলোতে যে সমস্ত কান্ট্রিগুলোতে খুব বেশি করে কৃষির উপরে নির্ভরশীল হুম অস্ট্রেলিয়া বলুন আর্জেন্টিনা বলুন আজকে ইন্ডিয়া বলুন সুইজারল্যান্ড বলুন হ্যাঁ আমেরিকা বলুন বিভিন্ন হাইফাই কান্ট্রিগুলো আজকে কিন্তু এই আয়সো সাইক্লোসিরামকে বিভিন্ন ব্র্যান্ডে বানিয়ে তারা কিন্তু বিক্রি করছে এবং এর সারাও মিলেছে খুব সুন্দর খুব ভালো রেজাল্ট এটা পাওয়া যাচ্ছে যদিও এর দামটা একটু বেশি কিন্তু পরিমাণে কম লাগে কোন কোন ফসলে আমরা ইনসিপিওকে ব্যবহার করব এখানে বলা হচ্ছে যে ধান এবং ভুট্টার উপরে ইনসিপিওকে ব্যবহার করার কথা কারণ ধান এবং ভুট্টার উপরে যে বোরার মাজরা বা কাণ্ড ছিদ্রকারী পোকা ধানের যেটা আপনার ডেড হার্ট তৈরি করে শীষকে সাদা করে দেয় সাদা শীষ সেই পোকাগুলোর জন্য সেটা হলুদ বা ব্ল্যাক হেড বা কালো মাথা মাজরা যে কোনো মাজরা হতে পারে লিপ ফোল্ডার বা পাতা মোড়া যে সমস্ত পোকাগুলো ধানকে ক্ষতিগ্রস্ত করে যেখানে আমাদের ফর্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশান কমে যেতে পারে সেই সমস্ত পোকাগুলোকে সম্বলে নাশ করার জন্য এর যে পরিমাণ ডোজ দরকার সেই পরিমাণ এই ইনসিপিওর দ্বারা পাওয়া যাবে ভোটার ক্ষেত্রেও তাই বোটার যে কান্দ্র ছিদ্রকারী ফল ছিদ্রকারী যে পোকাগুলো রয়েছে সেগুলোকেও সম্পূর্ণভাবে মারার জন্য এছাড়া ফল আর্মি ওয়ার্ম এদেরকে মারার জন্য আপনি এনসিপিওকে ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য শাক সবজি অন্যান্য ফল হ্যাঁ অন্যান্য যে কোনো হ্যাঁ ডাল শস্য এই সমস্ত যেমন বেগুন হতে পারে বেগুন লঙ্কা টমেটো অন্যান্য সবজি হ্যাঁ আপনার মটরশুঁটি হতে পারে বা যে কোনো কাইন্ডস অফ ক্রপে আপনি কিন্তু সাইমোডিস্কে ব্যবহার করবেন সাইমোডিসের পাওয়ারটা তুলনামূলক অনেক কম রয়েছে এবং সেই পরিমাণ ডোজও ওখানে বলা হবে তো সেই হিসেবে আপনি এই দুটো প্রোডাক্টকে দুটো প্রোডাক্টকে আপনি দুটো আলাদা আলাদা ক্যাটাগরি ফসলে ব্যবহার করার কথা কিন্তু সিনজেন্টা কোম্পানি বলছে এই কারণেই তারা দুটো আলাদা আলাদা ব্র্যান্ড এখানে রিপ্রেজেন্ট করছে এই আইসো সাইক্লোসিরাম বা সাইমডিস এবং এনসিপিও মূলত কোন কোন কিটের উপরে কাজ করে একটু বলে দিই স্টেম বোরার ফ্রুট বোরার লিপ ফোল্ডার এছাড়া বিভিন্ন পাতা খাওয়া পোকা যেগুলো ডিবিএম যে সমস্ত ডিবিএম পোকাগুলো রয়েছে পট বোরার জ্যাসিডস থ্রিপস লিফ মাইনার স্টেম ফ্লাই মানে বিভিন্ন ধরনের মাছি হুম রেড স্পাইডার মাইট বা লাল মাকড় ইত্যাদি বিভিন্ন ধরনের এখানে আগে বলেছে ব্রড স্পেকট্রাম আপনি বিভিন্ন ধরনের পোকার ওপরে কিন্তু এটা কাজ করে কম বেশি তবে যেগুলো বললাম এগুলোর উপরে হানড্রেড কাজ করে আমরা ইনসিপিওকে ধানে কোন কোন সময় ব্যবহার করব এখানে সিনজেটিক আমার পরিষ্কার তারা তুলে ধরছে যে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন মানে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে যে কোনো পর্যায়ে আপনি এটাকে একবার স্প্রে করতে পারেন আবার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে কোনো সময় আপনি এটাকে স্প্রে করতে পারেন এটা যে রেসিডুয়াল অ্যাক্টিভিটি মানে ফসলে এটা মোটামুটি ধানের ক্ষেত্রে উনত্রিশ দিন পর্যন্ত থেকে যায় তাই আমরা ফসল কাটার অন্ততপক্ষে আঠাশ উনত্রিশ দিন আগে আমরা এটাকে ব্যবহার করব তাতে করে কী হবে ফসলটা কাটার পর এটা ফসলের মধ্যে আর থাকবে না নষ্ট হয়ে যাবে এর বিষক্রিয়াটা কারণ আমাদের ধানের মধ্যে এটা প্রায় উনত্রিশ দিন পর্যন্ত থেকে যায় যতটা সম্ভব আমরা আগে কাটার চেষ্টা করবো যাতে বিষক্রিয়াটা আমাদের পেটে না আসে ঠিক একইভাবে যখন আমরা ভুট্টাতে ব্যবহার করব ভুট্টাতে এর বিষক্রিয়া মোটামুটি আটচল্লিশ দিন পর্যন্ত থেকে যেতে পারে অন্যান্য সবজিতে যখন আমরা সাইমোডিসকে ব্যবহার করব সেক্ষেত্রে সাইমোডিসের বিষক্রিয়া মোটামুটি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত থেকে যায় তাহলে যখন আমরা ফল কাটবো তার থেকে মোটামুটি পনেরো কুড়ি দিন আগে আমরা সাইমোডিজকে ফলে স্প্রে করার চেষ্টা করব যাতে করে সেই সেই বিষক্রিয়াটা মানুষের মধ্যে আর না ছড়িয়ে পড়ে আইসক্স জোলাইন এই কেমিক্যাল ক্লাসের এই আইসোসাইক্লোসিরাম যে টেকনিক্যাল এই কীটনাশকটি এটাকে প্রয়োগ করার পরে আপনি চব্বিশ ঘন্টা সেই জমিতে আর প্রবেশ করবেন না চব্বিশ ঘন্টা পার হলে তবেই আপনি কিন্তু সেই জমিতে আবার প্রবেশ করতে পারবেন স্প্রেটা যখন আপনি করবেন প্রথমবার স্প্রে করার মোটামুটি আবার পনেরো দিন পর আপনি আর একটা স্প্রে করবেন মানে দুটো স্প্রে আপনাকে দিতে হবে ধান ভুট্টা এ সমস্ত শস্য জাতীয় ফসলের জন্য দুটো স্প্রে দিলে কীভাবে সম্পূর্ণ আপনি আপনার রোগ পোকাটাকে মারতে পারবেন এবং দুটো স্প্রে দেওয়ার পর যদি দেখেন যে আবার অন্য ধরনের পোকামাকড় আপনার জমিতে অ্যাটাক করছে পনেরো দিন পরে সেক্ষেত্রে আপনি অন্য কোনো টেকনিক্যালকে ব্যবহার করবেন কারণ বারবার বলা হচ্ছে যে যে একই পোকার উপরে বা একই সিজনে হুম একই সিজনে একই ফসলে যদি আমরা একটা কীটনাশককে তিনবার চারবার ধরে প্রয়োগ করি তাহলে কি হয় সেখানে সেই ওষুধটার উপরে কীটেরা একটা রেজিস্টেন্স করে ফেলে তো সেই রেজিস্টেন্স তৈরি করার ফলে সেই সিজনে আর ওই ওষুধটা কাজ করে না তো সেই জন্য বলা হচ্ছে দুবার এটাকে প্রয়োগ করার পরে আপনি অন্য কোন রোগ লাগলে একই সিজনে আপনি কিন্তু অন্য ধরনের বা অন্য টেকনিক্যালের কীটনাশকে স্প্রে করবেন এইভাবে করলে কি হয় পাল্টে পাল্টে প্রয়োগ করলে কী হয় রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় আয়সো সাইক্লোসিরামকে আমরা পোকার পূর্ণাঙ্গ স্টেজ ডিম্ব অবস্থায় বা লার্ভা স্টেজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তিনটে স্টেজেই কিন্তু এরা অ্যাপ্লাই করলে মারা যাবে এর ডোজটা কেমন হবে ইনসিপিওর একশো কুড়ি এম দুশো লিটার জলে প্রতি একরে আমরা গুলে স্প্রে করব অথবা প্রতি পনেরো লিটারের জলে আমরা বারো এম গুলে স্প্রে করব। এবার আপনি বিঘা প্রতি মোটামুটি চার ড্রাম পর্যন্ত চার থেকে পাঁচ ড্রামও আপনি অ্যাপ্লাই করতে পারেন অন্যান্য কীটনাশকের মতো কিন্তু এটা অত ভিজিয়ে ভিজিয়ে প্রয়োগ না করলেও চলে মোটামুটি এটা গাছে পড়লেই কিন্তু এর কাজ শুরু হয়ে যাবে কারণ এটা এতটাই কুইক অ্যাকশান এর মধ্যে দেখতে পাওয়া যায় এটাকে স্প্রে করার যদি মোটামুটি এক ঘন্টা পর বৃষ্টিপাত হয় তাহলে এর সেভেন্টি টু এইট বা এইটটি পার্সেন্ট পর্যন্ত কাজ করার ক্ষমতা রয়েছে আর যদি দু ঘন্টা পর বৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ বা হানড্রেড পার্সেন্ট এই ওষুধটা কাজ করবে বাজারে আপনি এক একশো কুড়ি এমএল দুশো চল্লিশ এমএল ছশো এমএল বিভিন্ন প্যাকে আপনি এটাকে পেয়ে যাবেন সাইমোডিস এই ওষুধটার ডোজ কেমন হবে এটা আপনি প্রতি একশো এমএল দুশো লিটার জলে প্রতি একরে প্রিভেন্টিভ হিসেবে স্প্রে করতে পারেন বা দশ এমএল পনেরো লিটারের গুলে প্রিভেন্টিভ মানে যখন আপনার রোগ আসেনি প্রিভেন্টিভ ওয়েতে আপনি কিন্তু আপনার সবজি বা অন্যান্য ফসলে আপনি ব্যবহার করতে পারেন আর যখন রোগ এসে যাবে তখন কিন্তু এটা আপনাকে দুশো চল্লিশ এম এল দুশো লিটার গুলে এক একরের জন্য আপনাকে স্প্রে করতে হবে খুব সুন্দর রেজাল্ট আপনি পাবেন যেটাকে বলা হয় কিউরেটিভ ডোজ এই কিউরেটিভ অর্থাৎ রোগ লেগে গেছে এই সময় আমাদের ফসলকে কিওর করতে হবে বা সারাতে হবে রোগটাকে রোগ মুক্ত করতে হবে এই আইসো সাইক্লোসিরাম হলো ব্লু লেভেল বা মডারেট মডারেটলি টক্সিসিটি এর মধ্যে প্রেজেন্ট রয়েছে মানে মোটামুটি বিষক্রিয়া এর মধ্যে রয়েছে রেড লেভেল টক্সিসিটি সব থেকে বেশি ইয়েলো লেভেল বা হলুদ তারপরে আর ব্লু লেভেল তারপরে বা মোটামুটি তারপরে থাকে গ্রিন লেভেল বা সবুজ লেভেল যে সমস্ত টক্সিসিটিগুলো রয়েছে তো এখানে ক্লিনাজোলিন এই যে টেকনিক্যালটা রয়েছে সম্পূর্ণ লেটেস্ট একটা নতুন টেকনোলজি বা নতুন প্রযুক্তি আপনি বলতে পারেন যেটা সম্পূর্ণ থ্রি সিক্সটি ওয়েতে কাজ করছে মানে অন্যান্য আপনার কীটনাশকের চাইতে এর কার্যকারিতা অনেক অনেক বেশি যত এটা স্পর্শজনিত বা কন্ট্যাক্ট হোক না কেন এর কার্যকারিতা কিন্তু অন্যান্য কীটনাশকের চাইতে অনেক বেশি এবং অনেক কুইক খুব তাড়াতাড়ি এরা কিন্তু কাজ করতে পারে এর মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ার রয়েছে যেমন হচ্ছে যে সানলাইট স্টেবিলিটি রয়েছে হ্যাঁ প্রচণ্ড রোদে এই ওষুধটা কিন্তু নষ্ট হয় না এর এফেক্টিভিটি কমে যায় না তো সেক্ষেত্রে কী হচ্ছে এর সানলাইটেও একটা স্টেবিলিটি রয়েছে তখনও কিন্তু খুব ভালো কাজ করে এবং রেন রেজিস্টেন্স রয়েছে অর্থাৎ খুব সহজে কিন্তু এটা বৃষ্টিপাত দ্বারা ধুয়ে যায় না বা নষ্ট হয় না এটা একটা খুব ভালো অন্যান্য ওষুধের চাইতে এর ভালো গুণ এই কারণগুলোর জন্য কিন্তু আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জুড়ে এই আইসোসাইক্লোসিরাম সাইমোডিস বলুন বা আপনার ইনসিপিও বলুন খুব ভালো নাম করেছে এবং বাজার করে নিয়েছে এর কম্পেটেবিলিটি দেখুন এটার নতুন প্রোডাক্ট যেহেতু তাই আমি বলবো যে এটার সঙ্গে কিছু না মিশিয়ে স্প্রে করাটাই ভালো তো যদি আপনি মেশাতে চান অবশ্যই কাঁচের গ্লাসে সামান্য জল নিয়ে আপনি এক ফোঁটা এক ফোঁটা করে আপনি যে যে সমস্ত ওষুধগুলোকে মেশাতে চাইছেন একটা একটা করে এক ফোঁটা মেশাবেন গুলে নেবেন আবার একটা এক ফোঁটা দেবেন গুলে নেবেন এইভাবে গুলে নিয়ে দেখে নেবেন যে মিশ্রণটা স্বচ্ছ তৈরি হচ্ছে কি না যদি এর মধ্যে ছানা কাটা বা ডাস্টি পার্টিকেল ভেসে ওঠে বা মিশ্রণটা কাটা কাটা হয়ে যায় তাহলে জানবেন যে সেই ওষুধ চাপটি কিন্তু এর সঙ্গে মেশাতে পারবেন না তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন